আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে আলোচনা করব বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের প্রথম দিনের ম্যাচ নিয়ে। প্রথম দিনে দুটি ম্যাচ ছিল অসাধারণ হাড্ডাহাড্ডি লড়াই, নজর কেড়েছে তরুণদের পারফরমেন্স। দুটি ম্যাচই ছিল খুব হাড্ডাহাড্ডি, তাই দুটি ম্যাচ জুড়েই ছিল আলোচনা সমালোচনা। এই দুটি ম্যাচ আলোচনা সমালোচনার কারণ ছিল দুই অলরাউন্ডার, মেহেদি হাসান রানা, অন্যদিকে মেহেদি হাসান মিরাজ। একজন ছিলেন নায়ক আর অন্যজন হয়ে ওঠেন খলনায়ক। প্রথম ম্যাচে ব্যাটিং অসাধারণ, বোলিং তো ছিল তার থেকে বেশি প্রশংসনীয়। মেহেদি হাসান রানার ব্যাটিং 50 তুলে নিয়ে বোলিং অসাধারণ পারফরমেন্স একাই জিতিয়েছেন রাজশাহীকে। লাস্ট এক ওভারে 8 রান প্রয়োজন ছিল ঢাকা, তার অসাধারণ বোলিংয়ে 2 রানে জয় পায় রাজশাহী আর হয়ে ওঠেন নায়ক, বনে যান রাজশাহীর মেহেদি হাসান রানা। অন্যদিকে দিনের আরও একটি ম্যাচে কাছাকাছি গিয়ে জয় পেলেন না ফরচুন বরিশাল, 4 উইকেটে হার স্বীকার করল জ্যামকন খুলনার কাছে, আর সেই হারের পিছেও আরেক মেহেদির গল্প। জ্যামকন খুলনার লাস্ট ওভারে প্রয়োজন ছিল 22 রান, বোলিংয়ে মেহেদি হাসান মিরাজ, কিন্তু এই মেহেদি আর সফল হতে পারলেন না। আরিফুল হকের অনবদ্য ইনিংসের কাছে হেরে গেলেন ফরচুন বরিশাল। মেহেদি হাসান মিরাজ 5 বলে 24 রান দিয়ে জয় উপহার দিলেন জ্যামকন খুলনাকে। 5 বলে 4টি 6 মেরে ফরচুন বরিশাল নিজেদের ম্যাচ তাদের দখলে করে নেন জ্যামকন খুলনা, আর বরিশাল সমর্থকদের কাছে খলনায়ক হয়ে যান মেহেদি হাসান মিরাজ। চলুন দেখে নিই মেহেদি হাসান মিরাজকে নিয়ে করা কিছু মন্তব্য।